সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত বহুদিন বাদে আবারও আপনাদের সঙ্গে লাইভে। এবং এটা আপনাদের মনে হচ্ছে যে এই যেটা আমরা এতদিন শুনে এসেছি বেকার, তো আজকে লাইভে আছি, আলোচনা থাকবে। হ্যাঁ নিশ্চয়ই, শুনে নিয়ে শুরুতে একজন দর্শক বন্ধু পেয়েছি। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদ, বলছিলাম আমি সোনারপুর থেকে বলছি, আমার নাম মনোয়ার ঘোষ। বলছিলাম ডাক্তারবাবু, আমার এই কিছুদিন আগে আমি একটা আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম, তাতে তোমার গলস্টোন মানে ডাক্তারবাবু আমি এইটা আমাকে রিপোর্ট দেখেছিল, মানে আমি দেখেছিলাম তখন বলেছিল যে গল ব্লাডার স্টোন আছে, এটা সম্ভবত আছে কি আছে মানে সম্ভবত ওনারা বলতে পারছেন। হ্যাঁ, কারণ ওখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিয়েছে যে একটা পলিপের কথাও বলছে, আবার বলছে সফট ক্যালকুলাস, মানে পাথর তৈরি হবার ঠিক আগের মুহূর্তে যে পর্যায়টা হয় গল ব্লাডারের মধ্যে সেটাই হয়ে আছে। দাদা তো আমাকে নিচে লিখেছে অ্যাডভাইস, লিখেছে সিটি স্ক্যান অ্যাবডোমেন, তার তো কি করব? সিটি স্ক্যান করলে ওরা আরো ডিটেইলে আসবে, বাকি আমি তো বলবো যে গল ব্লাডার স্টোনের ট্রিটমেন্ট শুরু করে দিন, কারণ অপারেশনে যাবার আমার কাছে তো নেই। আপনারা জানেন যারা শো দেখেন আমার, আমি অপারেশনের বিরুদ্ধে, আমি যেটা আমার মেডিসিনও হয় না আমি সেই ট্রিটমেন্টটা করি না, তো সুতরাং যেটুকু করি তার মানে উইদাউট অপারেশনে করি, তো এই জন্য যেটুকু মেডিসিনের দরকার মিনিমাম আমার মতে বলে সেটা শুরু করে দিই। আর আমি এখনই বলে দিচ্ছি খাওয়া দাওয়ার সাবধানতা, কারণ এটা সম্পূর্ণরূপে খাওয়া দাওয়া থেকে, এটা কোনো জেনেটিক্যাল ব্যাপার নয় যে বাবার বা মার স্টোন ছিল তাই আমার হয়েছে, একদম সম্পূর্ণ ভুল তথ্য। এতে খাওয়া দাওয়াটা রেস্ট্রিকশন করলেই কিন্তু এখান থেকে ঠিক হওয়া যায়। নাম্বার ওয়ান, অল টাইপ অফ মিল্ক প্রোডাক্ট, দুধের যত রকম খাদ্য আছে, শুধু দুধ চা নয়, দুধ চা, সিমুই, পায়েস, সন্দেশ, পনির, ছানা সবটাই বন্ধ করবেন, ঠিক, খালি টক দইটা অ্যালাউড। নাম্বার টু, ঘি মাখনও বন্ধ থাকবে। সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ বাড়িতে রান্না করার সময় ভাজার সময় দেখে নেবেন তার গা থেকে বডি থেকে তেল বেরোয়, রাইট, তাহলে সামুদ্রিক মাছগুলো বডিতে আমাদের বডিতে দেওয়া যাবে না। কেন? একটাই কারণ, সঙ্গে থাকবেন এতে ফ্যাট প্রচুর পরিমাণে হয়। আর দুই, মাটন অত্যধিক ফ্যাট এবং পেঁয়াজ রসুন এই যে কমিয়ে দিন, জলটা বেশি পরিমাণের খান তাহলেই হবে। আর বাকি একদিন সময় করে যদি মনে হয় যে আসতে পারবেন না তাহলে ভিডিও কলিং এ কথা বলে নেবেন, আমি আপনাকে। ডাক্তারবাবু আমার একটা কথা ছিল, তাহলে কি এটা সত্যি আমার গলব্লাডার স্টোন হয়েছে? এটা সিওর? হ্যাঁ, ও তো বলে দিয়েছে, তো ওটা ভালো করে পড়ে দেখুন, ইটস এ সফট ক্যালকুলাস বলে দিয়েছে এবং তারপরে বলেছে এবং অ্যান্ড পলিপ, মানে আপনার একটা ছোট পলিপ কাকে বলে, সিস্ট, মানে টিউমার কে ছোট, স্যার 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 অর পলিপ স্যার অর দুটোর একটা, তো সুতরাং যে মেডিসিন দেবো যে প্রবলেমটাই থাকুক না কেন, সফট ক্যালকুলাস হোক অর পলিপ হোক সেটা ডিসলভ হয়ে যাবে, বাস।
সকাল সকাল অপারেশনটা করে নিন, না হলে অনেক বড় ইত্যাদি, ও বড় হলেও যা ক্ষতি হবে অপারেশন করার পর, এখন অপারেশন করলেও সে একই ক্ষতি হবে, তার থেকে না যাওয়াই বেটার, যেহেতু মেডিসিনে এটার সলিউশন আছে। এবার বাকি আপনি ডিসিশন নেবেন। ওকে একেবারে। আরে একজন রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি শিবানী পাল বলছি, দমদম থেকে। আমার নার্ভের প্রবলেম আছে, কিন্তু না এই কদিন ধরে ওষুধ ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কদিন ধরে না এই সপ্তাহখানিক ধরে রাত্রেবেলা শুতে গেলে আমার হাতটা, ডান হাতটা মাস থেকে একবারে ব্যথা আর চাবাচ্ছে রাত্রেবেলা শুতে গেলে। বয়স কত আপনার? আপনি দমদমে যেহেতু বাড়ি, ওখানে অনেক আয়ুর্বেদিক দোকান আছে, বা আমার চেম্বারও দমদমে, দমদম শিল কলোনিতে, আপনি নিশ্চয়ই চিনবেন দমদমের মানুষ যেহেতু। তো যে কোনো আয়ুর্বেদ দোকানে গিয়ে বলবেন নিউরোজি অ্যান্ড নিউরো ক্যাপ, দুটো ক্যাপসুল বললাম, নিউরোজি এবং নিউরো ক্যাপ, এই দুটো দিনে দুবার করে, দুপুরে খাবার পর এবং রাতে খাবার পর দুবার করে খান, এটা আপনার প্রবলেম সলভ হয়ে যাবে যতটা আমাকে বললেন। ঠিক আছে, নিউরোজি অ্যান্ড নিউরো ক্যাপ। বাকি এই অনুষ্ঠান আপনারা ইউটিউবে দেখতে পাবেন, ইউটিউবে এই অনুষ্ঠানটাই চলছে, যারা মোবাইল নিয়ে আমার টিভি পর্দার সামনে বসে আছেন ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানটাই, এবং আমাদের অনুষ্ঠান এখানে শেষ হয়ে যাবে, আপনার মোবাইলে রয়ে যাবে। একেবারেই অ্যাপসটাও বলে দিই, আপনারা মায়া টিভি অ্যাপসে গেলেও কিন্তু অবশ্যই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অনুষ্ঠান দেখতে পারেন। আর যেহেতু দমদম থেকে ফোন করেছিলেন, তাই দমদমের এলাকাবাসীদেরকে একবার জানিয়ে দিই যে সেখানে প্রতি সপ্তাহে সোম এবং শুক্রবার স্যার উপস্থিত থাকেন, যদি মনে করেন দেখাবেন তাহলে অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। ফিরে আসি আলোচনায় স্যার, যে বিষয়টা ছিলাম শীতের মরশুমে ভালো থাকার কথা। হ্যাঁ, আমি তো ছোট্ট একটা সমস্যা দিয়ে শুরু করলাম, কিন্তু 99.9% লোকেদের হয়, ঠোঁট ফাটা শীতকালে আসবেই, একমাত্র কিছু মানুষ সেটা আছে দেখবেন ঠোঁট ফাটছে না, বোরোলিন না ইউজ করেও। কাদের সেটা? যাদের শরীরে এনাফ ভিটামিন সি থাকে। এই ভিটামিন সিটা আমরা কিন্তু ছোট থেকে যারা পড়াশোনা করেছি বা যারা করিনি সবাই জানি কোন কোন খাবারের মধ্যে এটা নর্মালি পাওয়া যায় ভিটামিন সিটা। এই ধরনের খাবারগুলো যদি আমরা ইনটেক করতে পারি এই শীতের মৌসুমটা, যেমন অ্যালোভেরা, আমলা জুস, টমেটো, কাঁচা টমেটো, গাজর, মৌসুমি লেবু, মানে এই সিজনে যে সমস্ত সবজি এবং ফ্রুটগুলো আসবে, কমলা লেবু প্রচুর পরিমাণে, তো এই ধরনের ফ্রুটগুলো খেলে, তবে তাদের মধ্যে সর্বসেরা হচ্ছে আমলকি, সবার সেরা, পৃথিবীর সর্বসেরা ভিটামিন সি পাওয়া যাবে, এখনও অবধি পাওয়া যায়, যেটা আমলকি হাতের কাছে পাওয়া যায় কিন্তু আমরা ব্যবহার করি না, আমরা দামি দামি ফ্রুটের দিকে দৌড়াই, কোনো দরকার নেই। আমরা খাদ্য তালিকা এবং তার সঙ্গে শরীর কি করে ভালো রাখবেন বিষয়ে বিস্তারিত আলোচনায় যাব। তবে কেউ রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি গুজরাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার বলছিলাম ডাক্তার, আমার গলব্লাডারে একটা সমস্যা আছে, তো আমার এখন সমস্যাটা হচ্ছে কি, আমি কিছু কিছু খেলে মানে সমস্যাটা হচ্ছে কি, আপনি একটু আগে আমাদের সঙ্গে কথা বললেন তাই তো? অত্যধিক পরিমাণে অ্যাসিড হবে, এগুলো তো গলব্লাডার নিয়ে আমি দুদিন আগে একদম আলাদা করে মানে সেপারেট প্রেজেন্টেশন দিয়েছি, গলব্লাডার স্টোন কিভাবে তৈরি হয় মানুষের শরীরে এবং সেটা হওয়ার পর সিমটম বুঝবেন কিভাবে উইদাউট আল্ট্রাসোনোগ্রাফিতে, এবং যদি বলেন তো আবার আজকে সন্ধ্যা 7টায় আপনাদের সঙ্গে দেখা হবে, আমার কোনো অসুবিধে নেই, তো আমি আবার প্রেজেন্টেশন দেবো, কারণ ইউটিউবে চলে যান সবথেকে বেটার, গিয়ে গলব্লাডার স্টোন এই প্রোগ্রামটা দেখে নিন, আপনার মনের যাবতীয় প্রশ্নের উত্তর ওই অনুষ্ঠানে পেয়ে যাবেন। যিনি ফোন করলেন যে ভাই আমি আপনাকেও বলছি, ইউটিউবে পেয়ে যাবে গলব্লাডার স্টোন। এবং সবথেকে বড় কথা, যে সমস্যাটার মধ্যে তিনি রয়েছেন এখন কিন্তু আপনার ট্রিটমেন্ট না এলে এই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব না, সত্যি বারবার ফোন করলে বোধহয় সমাধানের রাস্তা। নার্ভাস হয়ে পড়েছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা, কারণ আজকের ডেটে আমার কাছে যে কজন
লিভার ক্যান্সার বা স্টমাক ক্যান্সার, অ্যাডিনোকার্সিনোমা পেশেন্ট, ক্যান্সারের পেটের, তাদের 75% হিস্ট্রি, ব্যাক হিস্ট্রি, আজ থেকে 5-7 বছর আগে গল ব্লাডার কেটে অপারেশন করা হয়েছিল। হ্যাঁ নিশ্চয়ই, বলুন, লাইভে আছেন, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন কি? প্রশ্নটা বলুন, চুপ করে বসে থাকার জন্য তো আমিও এখানে নেই, সময় কম, বলুন ফোন করেছেন কেন? আমার সর্দি কমছে না, সর্দি কমছে না। ডাক্তার দেখান, বাড়িতে বসে বসে সব পয়সা খেয়ে ফেললে কি করে হবে? সাজুগুজু জামা কাপড় সব চলছে, আর ডাক্তারের কাছে ওষুধ খেতে অসুবিধা হয় আপনাদের? সর্দি কমবে না কেন? পাড়ার দোকানে এত কফ সিরাপ পাওয়া যাচ্ছে কিসের জন্য? ঠিক, আর এই শীতের মরশুমে ভালো থাকার কথা, সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা সবে শুরু হয়েছে, এখন হবে সর্দি কাশি, তো সুতরাং গিয়ে কফ সিরাপ নাম বলবেন, ভালো কাপ সিরাপ বের করে দেবে, এনে দিনে দুবার করে খেয়ে নেবেন, বা ওষুধের গায়ে লেখা আছে কিভাবে খেতে হয়। আরো একজন রয়েছেন, নমস্কার। শখের রোগী হলে হবে না, আমার এখানে প্রশ্নের উত্তর নেই, শখের রোগীদের জন্য, যারা আমরা বুঝি জায়গাটা বসে তো। বলুন কে রয়েছেন? নমস্কার, হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে ফোন করেছেন? আমি লজ্জা পাচ্ছি কেন? আমি জামতলা থেকে বলছি। বলুন। হ্যাঁ, রাত্রিবেলা হাফ চামচ করে এক গ্লাস জলে ভিজিয়ে দেবেন, কুলোচ্চ কড়াইটাকে আধ ভাঙা করে নেবেন, একটু ভেঙে ভেজালে ওটা ভালো ভেজে, আর তার সাথে গোক্ষুরা চূরণ ওই দশকর্মার দোকানেই দুটি পাবেন, একই সাথেই পাবেন, দুটোকে হাফ চামচ করে রাত্রে ভিজিয়ে দেবেন এক গ্লাস কাঁচের গ্লাসে জলে, সকালবেলা ছেঁকে নিয়ে পান করে ফেলুন। আসুন তাহলে আবারও ফিরে আসি আলোচনায়, আর পারলে একবার চলে আসুন, বারোর সাথে তো রয়েছে এটা একটা সেন্ট আওয়ার, একমাত্র ঠিকানা। শীতের মরশুমে তাই না, মানুষের কিছু বদভ্যাস তৈরি হয়, এক হচ্ছে জল কম, জল দিয়ে স্নান করা। আমরা শীতের মরশুমে পেটের প্রবলেম মানুষের বেশি দেখি, শুরু হয়ে গেছে আজকে থেকেই, শুরু হয়ে গেছে, তুলনামূলকভাবে জলটা আমরা পানও কম করি। হ্যাঁ, এবং তারপর খাওয়া দাওয়া একটু রিচনেসটা বেশি হয়ে যায়, একটু ঝালঝাল হবে, একটু বেশ হোটেল হোটেলের মতো খাবার হবে, এই ধরনের খাবারগুলো আমরা বেশি খাই এবং জল কম পান করি, তার সাথে কম জলে কাকচান যাকে বলে সেরকম ধরনের, যা হোক করে, আর যারা গরমকালেও করে না তাদের তো বলে লাভ নেই, ঠিক তো? সুতরাং আছে, এরকম অনেক মানুষ আছে যারা গরমকালেও স্নান কম করে, তাহলে শীতকালে কি হবে তাদের? তো এই মানুষগুলো লিভার প্রবলেম হয় খুব, পেট গরম হয়, এবং এর সাথে আবার কফিটা বেশি চলে, মানে আরও পেট গরম করা, লিভার ডাইরেক্টলি অ্যাটাক করছি আমরা ইচ্ছা করে নিজেরাই, তাই না? এবং রান্নার মধ্যে পেঁয়াজ রসুনটা পর একটু বেশি দিই, তেল একটু বেশি থাকবে, মানে একটু লাল টকটকে হবে, এই ধরনের যদি ডিসিপ্লিন চলে শীতের মৌসুমে আপনার লিভার বা পেটের প্রবলেম হবেই। সো শীতকালে জলটা বেশি পান করতে হয়, এবং ছোটবেলায় মনে পড়ে যারা মোটামুটি 70 মানুষ আর কি, তাদেরকে বলি বিশেষ করে, যে আমরা ওই পেটে নাভিতে এবং কানে সর্ষের তেল দিয়ে তারপর স্নান করতে নামতাম, পুকুর ঘাটে বসে থাকতাম না, এখনও সব উঠে গেছে, এখন সর্ষের তেল ছি ওটা আবার গায়ে দেয়, মানে এই ব্যাপারটা এসে গেছে। আপনি একটু পেটে সর্ষের তেল নাভিতে দিয়ে স্নানটা করুন, পেট ঠান্ডা থাকে, সায়েন্টিফিক কজ আছে যেগুলো আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছিল বা শিখিয়ে গেছে, সেটা মিথ্যে না, তার মধ্যে বিজ্ঞান ভিত্তিক কারণ ছিল। আমরা বরং এখন যেগুলো করি তার পেছনে কোনো লজিক নেই, ভুল ভাল আজে বাজে কিছু থিম নিয়ে, গুজব নিয়ে আমরা চলি, সেই জন্যই বলি যে শীতকালে জলটা বেশি খেতে হয়, আমরা কম খাই। এবার বলি স্যার গরম জল খাবো, হ্যাঁ উষ্ণ গরম জল খাওয়া যায় যেতে পারে, কিন্তু নর্মাল ওয়াটারের সঙ্গে মিক্স করে নিই, শুধু গরম জল বারবার খেলে আবার লিভার ডিস্টার্ব হবে, লিভারকে ঠান্ডা করতে হবে, এটাই প্রধান উদ্দেশ্য থাকা উচিত। আসবো আলোচনায়, আরো একজন রয়েছেন, নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি ছুটিপুর থেকে বলছি। এই ছুটিপুর কোথায় বাবা, আমি শুনিনি। সিঙ্গুর, আচ্ছা সিঙ্গুর, হ্যাঁ বলুন, সমস্যা বলুন বলুন। স্যার আমার স্পন্ডালাইসিস আছে, আর মাঝে মাঝে খুব মাথা ঘুরে, মানে ঘাড়ে স্পন্ডেলাইটিস আছে, সার্ভাইকাল, তাই তো? আমার পেটের প্রবলেম খুব, মাঝে মাঝে আমাশয় হয়।
এই মাত্রই আমরা বলছিলাম শীতের মৌসুমে পেটের সমস্যাটা অনেক। এই শীতকালে আরো তো পেট গরম করবে বাবা, তাই না? মাছ মাংস বেশ একদম রোজই পাতে থাকতে হবে, একটু কড়া করে ভাজা হোক আজকের মাছটা, আর একটু বেশি ভালো লাগবে, ভাজা ভুজিটা বেশি খেয়ে ফেলি। বাবা আমি আগে ঘাড়ের জন্য যেটা বলি যে মাথা ঘুরছে, এটা খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। বয়স কত আপনার? বেশি নয় মনে হয়, আমার 52। 52? বাহ, গলার ভয়েস তো বেশ বাচ্চা বাচ্চা। একদমই ঠিক। আপনি শুনে নিন প্রথমে, ঘাড়ের যে ব্যাপারটা বললেন আপনি, এটা মোটেই ভালো না, কারণ রাস্তায় একা যেতে যেতে যে কোনো সময় পড়ে যেতে পারেন আপনি মাথা ঘুরে। কারণ সার্ভাইকাল স্পন্ডলাইটিস থাকা মানে ভার্টিগো দেখা দেয়। আপনি যে সিমটম বললেন এটাকে ভার্টিগো বলে, মাথা ঘুরে যাওয়া, অথবা ভূমিকম্প হলে যেরকম হয় মনে হবে মেঝেটা ওরকম নড়ে উঠলো একটু। তো এর জন্য প্রধান আগে চেঞ্জ আনতে হবে জীবনে, যে রাতে যে বালিশটা মাথায় দিয়ে ঘুমাচ্ছেন ওটা বন্ধ করতে হবে। বিছানা চাদরকে রোল করে নিয়ে ঘাড়ে দিয়ে শোবেন। আর দ্বিতীয় হচ্ছে আমাশার জন্য দুধ আর শাক খাওয়া বন্ধ করতে হবে আগামী 2 মাসের জন্য। দুধের যে কোনো প্রোডাক্ট বা দুধ চা, দুধ অথবা শাক একদম বন্ধ রাখবেন। আর সকালবেলা কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে 50 গ্রাম ওজনের ছোট্ট একটা টুকরো ডেলি সকালবেলা। আরো একটা ফোন কল রয়েছেন, দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, বলবেন। হ্যালো, টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করে দিন, কথা বলুন ফোনে। না, আমরা বোধহয় সংসারে কাজ এখনো শেষ হয়ে ওঠেনি, তো সুতরাং ঠিক আছে আমরা গিয়ে করে দেবো। আপনি টিভিটা দেখতে থাকুন শান্তভাবে, কারণ যেভাবে হইহুল্লোড় করছেন বাড়িতে আমার মনে হয় খুব অশান্তির মধ্যে কাটাচ্ছেন আপনি। এই শীতের মৌসুমে যেমনটা স্যার আমরা কথা বলছিলাম পেটের সমস্যা, তেমনই অনেককেই শুনি যাদের ব্যথা রয়েছে, গিটে গিটে ব্যথা বা গাঁটে ব্যথা, এটা আরো বেশি পরিমাণ যেন বেড়ে যায়। মানে সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে প্রথম মেঝেতে পা ফেলাটা, যারা যন্ত্রণায়, হাঁটুর যন্ত্রণা অথবা অস্টিওয়াইন রিমোটয়েডে ভুগছে, পুরো কারেন্ট শক লাগার মতো লাগে। তো এই জায়গায় যারা আছেন আমি তাদের বলবো, ঘুম থেকে উঠে প্রথম কাজ একটা থালার মধ্যে অথবা কোনো পটের মধ্যে গরম জল নিন আর একটা ঠান্ডা জল নিন। ঘুম থেকে উঠেই এদিক ওদিক না করে একটা চেয়ারে বসে দুটো পা একবার গরম জলে, আবার সেখান থেকে তুলে একবার ঠান্ডা জলে। এই যে ঠান্ডা আর গরম, হট কম্প্রেস অ্যান্ড কোল্ড কম্প্রেস যেটা করা হলো, এতে কিন্তু অনেকটাই উপকার হবে। তারপর দেখবেন আপনি সারাদিন খুব স্বাভাবিক ঘুরে বেড়াচ্ছেন। ঠিক, চলো, ফোনে আছে কেউ। কে রয়েছেন, নমস্কার। পেটের ডান দিক বান দিক কি হয়েছে, ব্যথা হয়? ডান দিকে ব্যথা হলে অ্যাপেন্ডিসাইটিস হয়, মাঝখানে ব্যথা হলে আমাশার প্রবলেম হয়, বাঁদিকে ব্যথা হলে স্টমাকে প্রবলেম হয়, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হলে কোনো সিস্ট বা টিউমার থাকতে পারে। তো ডান দিকে কি হয়েছে ওটা আল্ট্রাসোনোগ্রাফি না করলে, আমি যেমন বাবা মহারাজ নই, বলা মুশকিল, কারণ পেট নানান কারণে ব্যথা যন্ত্রণা হতে পারে, অনেক কারণ থাকে। আবার পটি ক্লিয়ার না হলেও হতে পারে, আবার গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকেও পেটের ব্যথা হতে পারে। তার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফি করে রাখা দরকার, তবেই আমি সঠিকভাবে জানতে পারবো যে কেন ব্যথা করছে। ফেলে রাখবেন না কিন্তু, এটাই বড় আকার ধারণ করবে। আল্ট্রাসোনোগ্রাফিটা একবার করে নেওয়া দরকার। আরো একজন বন্ধু রয়েছে, নমস্কার, বলবেন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন দাদা ভাই। স্যার আমার কোমর ব্যথা, পায়ে ছাইটা খুব হচ্ছে, আর মানে ঘুমিয়ে উঠলেই এটা চিন্তা হয়। আপনি নিচে দুটো নাম্বার দেখা যাচ্ছে, একদম ওই নাম্বারে সরাসরি কথা বলে বলুন, আমাকে বুকিং করে দিন এই সপ্তাহের জন্যই, একদিন চলে আসবেন বেড়াতে বেড়াতে বাড়ির লোককে নিয়ে। কেমন? আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করেছেন, কি বিষয়ে ফোন করেছেন? অনেক রকম সমস্যা, তাহলে বোধহয় হবে না। আপনি একটা ফর্দ করুন, বিশ্বকর্মা পূজোয় যেরকম ফর্দ করে ওরকম একটা ফর্দ করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, স্যার মাথা ব্যথা আছে, স্যার চুলের গোড়াতেও ব্যথা আছে, স্যার কপালেও যন্ত্রণা করে, স্যার নাকটা বন্ধ হয়ে যায়। তাহলে কি একদিন আসা যায় না সময় করে? পাচ্ছি না, খাওয়া দাওয়া করতে পাচ্ছেন না, খাওয়া দাওয়া করতে পাচ্ছি না। এটা তো লিভার প্রবলেম হচ্ছে বাবা। আর টেস্টে একটা গুটি মতো কিছু একটা হাতে লাগে, হড়হড় করে। এই তো একটা বাজে খবর দিলে বাবা, সবই তো ঠিক ছিল। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি খড়গপুর। হ্যাঁ, এমন কিছু দূর না, এমন কিছু দূরে না। আমি একটা কথা বলে দিই আগে, আর
মাঝে মাঝে পা যন্ত্রণা হয়, ওগুলো ব্যাপার না, ওগুলো তো আমি ওষুধের নাম বলে দিচ্ছি, পেয়ে যাবে। কিন্তু ব্রেস্টে যে টিউমারের মতো যে বড় হচ্ছে আস্তে আস্তে, ওটাকে নিয়ে ভুগতে হবে। হাতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, তো এখান থেকে আমি ওষুধের নাম বলে দিচ্ছি, আপনি খড়গপুরের আয়ুর্বেদিক দোকানে খোঁজ করবেন, পেয়ে যাবেন। এক হচ্ছে রিল্যাক্সি, দুই হচ্ছে জয়েন্টেক্স। কিন্তু ব্রেস্টের জন্য যে টিউমারের কথা বললেন, এর জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফি, বোথ ব্রেস্ট আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, অথবা মেদিনীপুরে আমার যে চেম্বার আছে, পূর্ব অথবা পশ্চিমে যেটা সুবিধা হয়, অথবা হলদিয়া চেম্বার আছে, আপনি ওখানে ফোন করে নিয়ে চলে আসতে পারেন। পশ্চিমে চন্দ্রকোনা, পূর্বে পটাশপুর, হলদিয়ায় সুতাহাটা। আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে স্যারের ওখানে গিয়ে, কিন্তু এতদিন ধরে ফেলে না রেখে একবার অনলাইন বুকিং করে দেখি। হ্যাঁ, অনলাইনেও দেখাতে পারেন, আপনাকে কোথাও যেতে হবে না। আর একটা সিস্টেম আছে, মোবাইলে ভিডিও কলিংয়ে চলে আসবেন, বিকেল 4টে থেকে কথা হবে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, যে বিষয়ে আলোচনায় ছিলাম। আর তার আগে একটু ছোট করে অ্যানাউন্স করে দিই, কালকে কিন্তু আপনাকে আওয়াজ আছে বাগনানে। হ্যাঁ, শ্যামপুর। হ্যাঁ, শ্যামপুর, শ্যামপুরে আগামীকাল যাচ্ছি আমি। অবশ্যই আমার পুরনো পেশেন্টদের অনেক লিস্ট হয়ে জমে গেছে, না তাদের সঙ্গে যোগাযোগ আছে, ফোনের মাধ্যমে যোগাযোগ আছে, কারণ আমি ওখানে পৌঁছাতে না পারলেও পেশেন্টদের সঙ্গে ফোনে যোগাযোগ থাকে। তো সুতরাং সরাসরি দেখাবার জন্য তো একবার প্রয়োজন হয়ে যায়, চলে আসবেন। আরও একজন রয়েছেন, নমস্কার বলবেন। হ্যালো, হ্যালো, বলুন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ বলুন। আমার মানসিক রোগ আছে, মানসিক রোগের জন্য কি ওষুধ আছে? তার জন্য একবার একটা সাক্ষাৎ করা, এটা একটা সাক্ষাৎ করে মানসিক রোগী নিজেই জিগে বলছে যে মানসিক রোগ আছে, তার জন্য কি ওষুধ আছে, এটাই মানসিক রোগ। তো সুতরাং এর জন্য ওষুধ জানতে গেলে আপনাকে প্রেসক্রিপশন করাতে হবে, তারপর যাবে। ঠিক বেশ, আমরা আলোচনায় ফিরে আসি, যে বিষয় ছিলাম যে আমরা ব্যথার কথা বলছিলাম। অলরেডি এমন একজন পেশেন্টের ফোন পেলাম যিনি বলছেন কোমরে প্রচন্ড ব্যথা, বিশেষ করে সকালবেলাটা। আসবো আলোচনা, কেউ রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি একটু গ্লোব টিভিতে কথা বলতে চাই। কেন, গ্লোব টিভির কাউকে দরকার? একটুও মনে হচ্ছে না, বিশ্বাস করুন, আপনি না বললে একটুও মনে হচ্ছিল না আপনি 60 বছরের। ব্যাপারটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে যে আমার এই রাত্রিবেলা মানে টয়লেটে যেতে গেলে ইউরিন ধরে রাখতে পারছেন না, লুজ মোশন যদি হয়ে যায়। আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছি, ওষুধ খেলে ভালো থাকি, কিন্তু ওষুধ বন্ধ হয়ে গেলে ভীষণ প্রবলেমে পড়ি। আসলে আমি বাড়িতে একদম একা, আর বাড়িতে আর একজন বয়স্ক মানুষ আছেন। দিদিভাই কোথায় থাকেন আপনি বললেন না তো? আমি আমি হ্যাঁ বলছি, আমি হাওড়ায় থাকি, হাওড়া জেলার মাকড়দা গ্রামে। ঝাপড়দা? মাকড়দা, মাকড়দা। আচ্ছা, মাকড়দা, মাকড়দা, ডোমজুর। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি দুটো ওষুধের নাম বলবো। একটা হচ্ছে আপনার নার্ভের প্রবলেম হচ্ছে, মানে আপনার যত বাচ্চা কাচ্চা হচ্ছে সব নর্মাল ডেলিভারি ছিল এক সময়, যার জন্য আজকে এই অসুবিধাটা হচ্ছে। ঠিক, তো আমি বলবো একটু, আমার কিন্তু একটি মেয়ে এবং সেটা সিজারিয়ান। তাহলে তো এত সমস্যা হওয়ার কথা নয়। আসলে আমার পেটে অনেকগুলো অপারেশন ছিল, মানে আমার ইউটারাসের টিউমার ছিল, ইউটারাস নেই, অ্যাপেন্ডিক্স নেই, ধরে রাখার ক্ষমতাটা চলে যাচ্ছে। আমি দুটো ওষুধের নাম বলি, আপনি একটু লিখে নিন। এক হচ্ছে ডাইবি, আপনি যে যেমন শুনছেন সেরকম ভাবেই লিখুন, আমি কারেকশন করিয়ে দেবো, কারণ এটা তো ইউটিউবে চলছে, অসুবিধা কিছু নেই। ডাইবি, DY হাইফেন দিয়ে বি, এটা সকালে খাবার আগে একবার আর রাতে খাবার আগে একবার, খাবার আগে আগে। আর দুটো ওষুধের নাম বলছি, বাতকুলান্তক, আর একটা হচ্ছে একাঙ্গবীর। এই দুটো আবার খাবার পরে পরে, দুপুরে খাবার পর, রাতে খাবার পর, আপনি দেখবেন আপনার যে সমস্যার জন্য আজকে ফোন করলেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা কথা বলি যে আমি ধরুন একটা ঠিকঠাক লিখতে পারলাম না, আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে আপনাদের ওষুধের দোকানে যদি আমি যোগাযোগ করি, আয়ুর্বেদিক দোকান করলো, কিন্তু আপনি যে জায়গার নাম বললেন মাকড়দহ, ওখান থেকে ডোমজুরের দিকে যাওয়ার যে রাস্তা আপনি অনেক পাবেন, বা ওদিক থেকে স্বল্পের দিকে আসতে গেলে যেটুকু রাস্তা ওখানেও পাবেন, বা ওখান থেকে মাকড়দা থেকে আন্দুলের দিকে যাওয়ার জন্য যে রাস্তা আপনি ওখানেও পাবেন। আমি তিনটে দিকে রাস্তাই আপনাকে বলে দিলাম। আয়ুর্বেদিক যে কোনো দোকানে আমি যে ওষুধটা বলি টিভি থেকে সেটা সব জায়গায় পাওয়া যায়, আর যেটা বলে দিই প্রেসক্রিপশান করে বা অর্ডার করে আনিয়ে নিতে ওটা বাইরে পাওয়া যায় না। আমি তখন বলে দিই যে এখানে ফোন করে অর্ডার করে আনিয়ে নেবেন, তো অসুবিধা নেই, আপনি পেয়ে যাবেন। আমি আবার বলে দিই ওষুধটার নাম, আপনি ইউটিউবে গিয়ে আবার পেয়ে যাবেন, ইউটিউবে দেওয়া থাকছে, নামটা বলা থাকছে, ডাইবি বাতকুলান্তক একাঙ্গবীর, এই তিনটে ওষুধ আপনার লাগবে। আরো একজন রয়েছেন, দেখবো কে রয়েছেন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি ব্যান্ডেল থেকে বলছি। কোথা থেকে? ব্যান্ডেল? ব্যান্ডেল, ব্যান্ডেল। হ্যাঁ বলুন। কারণ আমি একদমই হাঁটতে চলতে পারি না, একবারই, মানে একবারই আমার পা হাঁটু কিচ্ছু, মানে হাঁটু চলেই না, মা যাইও খুব ব্যথা। এক্সরে করেছেন মা? এক্সরে? হ্যাঁ, হাঁটুর এক্সরে করা আছে। হ্যাঁ এক্সরে করেছি, একদিন বলেছে, মানে এক্সরে বলে কি আমার হাঁটু হয়ে গেছে, মানে বেরিয়েছে। শুধু বললে হবে না, সেই জায়গাটা তো রিপেয়ার করতে হবে তো, তাই না? সেটা করার জন্য আমি অনেক চেষ্টাও করেছি, কিন্তু রিসেন্ট আমার স্বামী মারা গেছে, আমার মানে টেনশন এখনো চালু হয়নি, তার জন্য আর ডাক্তার দেখাতেই পারিনি। আচ্ছা, আপনাকে কোনো কষ্ট করতে হবে না, যে এক্সরে প্লেটটা করা আছে আপনার, বাড়ির কোনো লোককে বলবেন যে ওইটা ছবি তুলে যে নাম্বারে কথা বলছেন ওই নাম্বারেই আমাকে ফোনে পাঠিয়ে দিতে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যেটা কথা বলছেন। আমি এক্সরে প্লেটটা দেখে নিয়ে আপনার জন্য প্রেসক্রিপশান করে ওষুধ আপনার ব্যান্ডেল অবধি পৌঁছে যাবে, আপনার সঙ্গে আমাদের এখানকার এক্সিকিউটিভ বা হেল্পলাইন থেকে কেউ না কেউ ফোন করে নেবে আপনাকে, কেমন? হ্যালো, চিন্তা করতে হবে না। বেশ, আরও একজন রয়েছেন। সমস্যাটা বলুন, শুনতে পাচ্ছেন কথা? বলছি আমার অ্যালার্জি সর্দির প্রবলেম আছে। এটাকে কোল্ড অ্যালার্জি বলা হয়? মানে মাঝে মধ্যেই হয়, আবার দু এক ঘন্টা পরে সেরে যায়, কিন্তু যতক্ষণ হয় ততক্ষণ মানে খুব প্রবলেম হয়। কেন? পাড়ার ডাক্তাররা তো শিখিয়ে দিয়েছে সেরজিন খান আর সিটিজেট খান আর মেঝে থাকুন। সেরজিন খাচ্ছেন না? হ্যাঁ, লেবুসেট্রিজিন মন্টেলুকাস খাচ্ছি। আচ্ছা, মন্টেলুকাস বা মন্টাকেলসি? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই ধরনেরই ওষুধ খাই, মানে যখন হয় তাৎক্ষণিক ওতে সেরে যায়, কিন্তু কিছু লাভ হয় না অ্যাকচুয়ালি, তিন চার দিন পর গিয়ে না ওটা আবার বেড়ে ওঠে। আমি ছোট্ট একটা ঘরোয়া টোটকা বলে দেবো এখন, আর একটা টেস্ট করাবার জন্য বলে রাখবো যে অ্যালার্জি আইজি অ্যালার্জিটা একটু টেস্ট করে রাখবেন, ঠিক আছে? তো অ্যালার্জিটা ওইটা টেস্ট করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে সকালবেলা উঠে ওই যে র চাটা হবে বাড়িতে বলবেন যে তাতে একটুখানি আদা, তুলসী পাতা, লবঙ্গ আর একটু কালো জিরে আর একটু দারচিনি, পাঁচটা জিনিস, কিন্তু এই পাঁচটা জিনিস দিয়ে একটা কাপ তৈরি হয়, ওটাকে চায়ের মতো করে বানিয়ে নিয়ে আপনি খেতে পারেন দিনে দুবার করে, আপনি দেখবেন 50% প্রবলেম আপনার চলে গেছে। আদা, কালো জিরে, তুলসী পাতা, লবঙ্গ, দারচিনি, ঠিক আছে? আমাদের সঙ্গে আবার ভুলে গেলে আবার আমাকে ফোন করে নেবেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, টেলিভিশনের সাউন্ড মিউট করে কথা বলবেন প্লিজ। শুনতে পাচ্ছেন কথা? শুনতে পাচ্ছি, বলে ফেলুন। বলবো?
বুঝলাম এই মাত্র যেদিনে হয়েছিল সেদিন এক ঘন্টার পরে গাটা গরম হয়ে গেল, দিয়ে অনেক জায়গায় করেছি, বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা পর্যন্ত সারা বছর ঘুরেছি, কিন্তু গা গরম আর ভালো হলো না, কোনো ডাক্তার ধরতে পারলো না, দিয়ে গেলাম ইয়াকে বেঙ্গালোর, বেঙ্গালোর মণিপালে দিয়ে রক্ত পরীক্ষা করা হলো, দিয়ে কানাডায় রক্ত পরীক্ষা পাঠালো, পাঠানোর পর তিন মাস বাদে আবার গেলাম, দিয়ে ধরা পড়লো, রোগ ধরা পড়লো অসার পরীক্ষা, অসার বলতে এখন কি হচ্ছে, দিয়ে ওষুধ দিল একটি লোশন আর আর দিয়ে একটি লোশন দিল আর এসি করে থাকতে বললো, এমনি বাইরে বেরোতে পারে না গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে শীতকালটা এই যে চার মাস এখন খুব ভালো, এখন ভালো, এখন কোনো অসুবিধা নাই, আর পাগলো পাগলো ঘা হয়ে যাচ্ছে, পাগলো কালো কালো যেন কেমন হয়ে যাচ্ছে, পুঁজ রক্ত বেশি বেরোবেনি, ওই শুধু মাংসগুলো যেমন গলে যাচ্ছে তার আঙুলগুলো, এখন দাম কিছুতেই ভালো হচ্ছে না, খুব কত ইঞ্জেকশন দিয়ে আসছে, আর বিষ্ণুপুরে বাঁকুড়ার ডাক্তারকেও দেখতেও যায় না, আর আমরা বেঙ্গালোরে যেতে পারছি না, আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলো, তাই বেঙ্গালোর যেতে আর পারিনি, আর রোজগারের জায়গা নেই, তাহলে মানে বড় ছেলে মারা গেল, আপনার নাতনির পায়ের যে কন্ডিশন বললেন ওই ছবিটা তুলে আমাকে পাঠান তো, একটু দেখার দরকার আছে, না দেখে কোনো ওষুধ বলা যাবে না, এখন হোক আজকে সন্ধ্যেবেলা হোক আজকে রাত্রে হোক কালকে সকালে হোক আমাকে ছবিটা পাঠান, ছবিটা দেখার পর আমি তারপর আপনার সঙ্গে আবার কথা বলবো আরো ডিটেইল জানার জন্য, কেমন? ছবিটা পাঠ। আরো একজন রয়েছেন, ফোন কলস নেব, নমস্কার, কে রয়েছেন? খুব প্যাথেটিক সত্যি, একটু অপেক্ষা থাকবেন। তো যে জিনিসটা হয়েছে খুবই খারাপ, কারণ ওনারা ট্রিটমেন্ট করেছেন এখন অবধি করাচ্ছেন, তো ভারতবর্ষের চিকিৎসা পদ্ধতি যদি এরকম হয় কিছু করার নেই কারো, কারণ পাঁচ বছর বয়স থেকে বাচ্চা মেয়েটি ট্রিটমেন্ট হতে হতে মানে ডে ওয়ান থেকে যেদিন থেকে জন্মেছে সেদিন থেকে তার ট্রিটমেন্ট চলছে, আজ অবধি তার কিনারা করতে পারা যায়নি, ওই একটাই ফর্মুলা বলে দিয়ে সবাই খালাস, এ রোগটা ভালো হয় না। আমি এখন অবধি লিস্ট পাইনি যে ওনাদের সেকশনে কোন রোগটা ভালো হয়, তার তো একটা তালিকা বেরোক, তাহলে সেই মানুষগুলো একটু ভালো করে বাঁচে, সবাইকে ওই শেষে একটা ডায়লগই দেওয়া হয়, এ রোগটা ভালো হয় না আপনার, কোনটা ভালো হয়? এখন অবধি আমি এত বছর ডাক্তারি পড়ে আমরা জানতে পারিনি, তাহলে কেন রোগীগুলোকে নিয়ে ঘাটাঘাটি হয়? এবং সব থেকে বড় আশ্চর্যজনক, যখন আপনি জানেন এই রোগটা আপনার কাছে ভালো হবে না, তাহলে এত ঘাটাঘাটি করছেন কেন? ঠিক না, পেশেন্টকে দেখাও নাকি হয়নি? হ্যাঁ, পেশেন্টকে দেখতে চাইছে না এখন, তো এগুলো ঠিক না, যারা ডাক্তারি প্রফেশনে আছেন যদি এরকম মানসিকতা হয় আমার মনে হয় ডাক্তারি ছেড়ে দেওয়া উচিত তাদের। হ্যাঁ দিদি ভাই বলুন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। কলকাতা কোথায়? তারপরে গোড়ালির ধাড় গুলো ফোলে, অনেক সময় হাতের চেটো গুলো ফোলে, প্রচন্ড যন্ত্রণা হয়। তারপরে ডাক্তারও দেখিয়েছিলাম, তখন উনি একটা ব্লাড টেস্ট করাতে ইউরিক অ্যাসিড ধরা পড়ে, কিন্তু তারপর ওষুধও দেন, কিন্তু তারপরেও না অনেক সময় হাতের পা মানে হাতের তালু তারপর পা গুলো ফোলে, হাতে চেটো কি দোষ করলো, হাতে কি দোষ করলো, হাতে তো আর ইউরিক অ্যাসিড হয় না, তাই না? সেই জন্য আপনি দুটো টেস্ট করাবেন, এক হচ্ছে সিআরপি কনসেন্ট্রেটেড রিঅ্যাকটিভ প্রোটিন, আর একটা করবেন আরএ ফ্যাক্টর। এই দুটো টেস্ট করলে অরিজিনাল রোগটা কি হয়েছে তাহলে আমরা ধরতে পারবো। আর বাকি আপনি যেহেতু গড়িয়ায় থাকেন তো আয়ুর্বেদিক দোকান আপনার বাড়ির কাছেই আছে, আমি দুটো ট্যাবলেটের নাম বলে দিচ্ছি, এক হচ্ছে আর্থেক্স আর একটা হচ্ছে জয়েন্টেক্স, আর্থেক্স অ্যান্ড জয়েন্টেক্স, এই দুটো ক্যাপসুল আয়ুর্বেদের, অ্যালোপ্যাথির না, আয়ুর্বেদের, দুপুরে দুটো আর রাতে দুটো দিন, মা অনেক ভালো থাকবেন, কিন্তু ভালো থাকাটা বড় কথা না, আমাকে কারণটা জানতে হবে কি কারণে হয়েছে, না হলে রোগ যাবে না বডি থেকে। আপনার জন্য এটা বলা হয়নি,
আগের বন্ধুর জন্য বললেন, আপনার সমস্যা নিয়ে বলুন। নমস্কার। বলুন, প্রবলেম কি? হ্যালো, না চেঞ্জ করো। হ্যালো, আরো একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নো রেসপন্স। বেশ, হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি জোনালি পাল, মানকুণ্ড থেকে বলছি। মানকুণ্ড? হ্যাঁ হ্যাঁ। এই মানকুণ্ডতে পাগলা গারদটা আছে এখনো? স্যার, বহু বছর যাইনি আমি। আমি অনেক ছোটবেলায় গেছি, তো তখন দেখেছিলাম সব কাজকর্ম করছে মাঠের মধ্যে মেন্টাল পেশেন্টরা। বাট এখন আছে কি আমি আর অনেকদিন খবর পাই না। স্যার, এখনো আছে, এখনো তার। ঠিক আছে, তাহলে বেড়াতে যাবো একদিন। বলুন আপনার সমস্যা। স্যার, আমার খুব মানে ঠান্ডার প্রবলেম। আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, খুব হাঁচি হয়, নাক দিয়ে খুব জল পড়ে। এই তো বাবা, কোল্ড অ্যালার্জি, এই মাত্র বলে দিলাম। এটা কোল্ড অ্যালার্জি বলা হয়, অন্য কিছু না। ওই সিট্রাজিন খেয়ে খেয়ে, সিটিজেট খেয়ে খেয়ে সময় কাটায়, বছর কেটে যাচ্ছে ওইকে, কিন্তু রোগ যাচ্ছে না। আমি ঘরোয়া টোটকাও বলে দিলাম, কিন্তু তা হলেও এটার জন্য একটা আইজিই অ্যালার্জি, আইজিই অ্যালার্জি, এই একটা টেস্ট করতে হয়। আপনি আমার সঙ্গে একদিন ভিডিও কলিংয়ে কথা বলবেন, আমি দুটো থেকে তিনটে মেডিসিন পাঠাবো। এই প্রবলেম আর আপনার জীবনে ফিরে আসবে না, কিন্তু যতদিন সেটা না হচ্ছে, মানে ভিডিও কলিংটা, ততদিন অবধি আপনি বাড়িতে আমি যেটা বলে দিচ্ছি এটা করবেন। দুবেলা খাবেন চায়ের মতো আদা, গোলমরিচ, লবঙ্গ, তুলসী পাতা আর কালো জিরে, এই পাঁচটা জিনিস দিয়ে চায়ের মতো করে বানিয়ে এক কাপ করে দুবেলা খান। আপনার এই প্রবলেমের 50% চলে যাবে। ঠিক আছে স্যার, বলতে এই নাম্বারটাই কি WhatsApp করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটাই WhatsApp, এটাই WhatsApp। নিশ্চয়ই। আর তারপরেও দেখুন, টেলিভিশন স্ক্রিনে কিন্তু অনেক নাম্বার দেওয়া আছে। নিচে দুটো নাম্বার দেওয়া আছে আপনাদের হেল্পের জন্য। আপনি তুলুন ফোন করে, হেল্পলাইন নম্বরে ফোন করে নিন, আরো ডিটেইলে জানবেন। হ্যাঁ, তাহলে বিকেল 4টায় আমরা মাঝের মধ্যেই আসবো, আপনাদের সঙ্গে কথা হবে। সপ্তাহে 4-5 দিন আসার চেষ্টা করব। তো ঘুমিয়ে পড়বেন না, আমরা জেগে আছি যখন আপনারা জাগুন। বেশ কিছু মানুষের রোগ মুক্ত করার একটা সুন্দর সময় বিকেল 4টে গ্লোব টিভি। একেবারেই তাই, প্রতিদিন একই সময়। আমরা লাস্ট ফোন নেব, তারপর আমরা একটু আলোচনায় যাব, কারণ শীতের মরশুমে ভালো থাকার কথাটা তো এগুলোই না। কেউ রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, হ্যালো, হ্যালো, বলুন। আমার স্বামীর না মাথা ঘুরি, শুতে গেলে মাথাটা ঘুরি এবং উঠতে গেলেও মাথাটা ঘুরি, আর অনবরত সর্দি, খুব সর্দি। উনি প্রেসারের রোগী, দিন রাত্রি সর্দি। ওনার প্রেসারের ওষুধটা চলছে কি? না, কোনো ওষুধ চলছে না। প্রেসারটা একবার চেক করে দেখবেন, কারণ দেখেছি নরমাল আছে। কবে দেখিয়েছিলেন? একবারই চেকআপ হয়েছিল, আমার মনে হয় সপ্তাহে 3 বার চেকআপ করে দেখুন, ওনার প্রেসারটা আপডাউন করছে। 1 নম্বর, 2, ওনার ঘাড়ে কোনো যন্ত্রণা আছে? আগে ছিল একটু একটু। আপনি সপ্তাহখানেক, 7 দিনের মতো ওনার মাথায় বালিশ দেবেন না, বিছানার একটা চাদরকে রোল করে। আচ্ছা, বাকিটা শুনুন, একটু ধৈর্য ধরে শুনে নিন আগে। আপনি ডাক্তারি বলে আমি কি বলবো, প্লিজ শুনে নিন। বিছানার চাদরকে একটা রোল করে নিয়ে ঘাড়ে দেবেন, মাথায় না, ঘাড়ে দিয়ে শোবে 7 দিন। তারপর আমাকে ফোন করে জানাবেন তো যে আর ওই মাথা ঘোরাটা আছে কিনা, কেমন? সর্দির জন্য কাফ সিরাপ কিনে নেবেন বাজারে গিয়ে, ব্রঙ্কোসোল ওষুধের নামও বলে দিলাম। কোথায় থাকে না? যে কোনো আয়ুর্বেদিক দোকানে, আয়ুর্বেদিক দোকানে গিয়ে ব্রঙ্কোসোল, কাফ সিরাপ, ইয়েস। বেশ, আরো একজন রয়েছেন, লাস্ট ফোন নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আমি তো কেষ্ট করে থাকি, আপনাকে কোথায় পাবো? দমদমে পাবেন, বারাসাতে পাবেন। দমদমে? বারাসাতে? আমার তো কাছাকাছি, মানে দমদমটাই হচ্ছে। চলে আসুন, অ্যাড্রেসটা একটু বলবেন। ওই নিচের নাম্বারে ফোন করুন, দেখুন টিভির পর্দায় নিচে দুটো বোল্ড করে দুখানা পরপর নাম্বার দিয়েছে, 833 দিয়ে ওই নাম্বারে ফোন করুন, উনি আপনাকে টাইমিং এবং বুকিং অবধি করিয়ে দেবেন। অনেক ধন্যবাদ, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা এবার একটু আলোচনায় আসি শীতের মরশুমে ভালো থাকা, না গেলে শীত গরম হয়ে যাবে বলা হলো না। আমরা টপিকে ফিরতে পারছি না, কারণ এত ভালো টপিক, এ তো একদিনে শেষ হবে না, আমরা এই শীতের মরশুম নিয়ে আবার আসব। তো আজকে যন্ত্রণা নিয়ে আমরা একটা জায়গায় গিয়ে আটকেছিলাম, যে শীতের মধ্যে যারা যন্ত্রণা রোগী, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড অ্যাঙ্কুলাইজিং স্পন্ডলাইটিস, এই তিনটে ক্যাটাগরির যন্ত্রণার পেশেন্টের মারাত্মক যন্ত্রণা বাড়বে ফ্লাইট মোডে। ঠিক,
তো সেই জন্যই বলছি যে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে নাম্বার ওয়ান গরম জলে স্নান করা প্রয়োজন, উষ্ণ গরম জলে। নাম্বার টু, অলওয়েজ পায়ের মধ্যে সুতির মোজা অথবা ওই ইনডোর কোনো চপ্পল কিনে রাখুন, সেটা পরে থাকবেন। শুধু মাথায় ঢাকা গায়ে ঢাকা দিলে হবে না, প্রধান ঠান্ডাটা পা দিয়ে ওঠে, মেঝের সাথে কানেক্ট হয়। আমি শীতকালে এই যে মার্বেলের মেঝে অথবা টাইলসের উপর ঘুরে বেড়াচ্ছেন খালি পায়ে, একবার হাতটা উল্টো দিক করে টাচ করে দেখুন তো পায়ের চেটে, বরফের থেকেও ঠান্ডা। তার মানে এই ঠান্ডাটা ভেনের মাধ্যমে ভেতরে আসছে এবং স্টিফনেস তৈরি করছে, তার ফলে যন্ত্রণা বাড়ছে। সব কিছুর কজ আছে, এগুলো আপনার সাথে কোনো বড় বড় গোল্ড মেডেলিস্ট ডক্টররা হয়তো আলোচনা করবে না। আমি ছোটোখাটো মানুষ, আমি সহজভাবে আগে ভাবি মানুষটার কেন যন্ত্রণা হচ্ছে, দ্যাটস মাই আইডিয়া। তো যাই হোক, নেক্সট, এই শীতের মরশুমে যারা যন্ত্রণার রোগী তাদেরকে একটা সুন্দর ঘরোয়া টোটকা বলি, যেটা এর আগে অনেকবার বলেছি। তিলের তেল অথবা সর্ষের তেল, ঘানির সর্ষের তেল 100 গ্রাম নিয়ে চারকোয়া রসুন, রান্নায় যে রসুনটা দেন ওই রসুন, চারকোয়া রসুন দিয়ে ওটাকে ভালো করে গরম করতে থাকুন স্টিল অথবা পিতলের কোনো পাত্রে, পিতলের পাত্র হলে আরও ভালো হয়। গরম করার পর যতক্ষণ না রসুনটা লাল রেডিশ হয়ে যাচ্ছে নামাবেন না, তারপর নামিয়ে নিয়ে ওর মধ্যে একটু কর্পূর ছড়িয়ে দিন, কর্পূর। এবার ওই গরম গরম তেলটা পায়ে চেটো একটু ঘষে, আর যাদের হাঁটু ব্যথা আছে হাঁটুতে লাগিয়ে রাত্রে শুতে যান। সকালে উঠে আর ওই জড়তা ব্যাপারটা দেখবেন আর নেই, ঘুম থেকে উঠেই আপনি কাজে মনোযোগ দিতে পারবেন। আর না হলে এই যন্ত্রণা রোগীরা বিছানা থেকে ওঠার পর নেমে ওই ফার্স্ট গিয়ারে আসতে আসতে ততক্ষণ তার সকাল 8টা বেজে যায়, ও বাবা আর পারছি না, মানে এই একটা হলো। তারপর মেঝেতে একটু বাদে, উফ আজকে বোধ হয় ঠান্ডাটা একটু বেশি পড়েছে, আবার দুটো পা ফেলার পর আজ বোধ হয় আর কাজ করা যাবে না, মানে এই সমস্ত ভাবতে ভাবতে সকাল 8টা হয়ে যায়। কেন আমরা বুঝি এই জায়গাগুলো, যাদের যন্ত্রণা আছে সত্যিই তাদের কষ্ট হয়, এটা কোনো নাটক ড্রামা নয়, ইটস রিয়েল। বাড়ির লোকেরা বরং বোঝার চেষ্টা করে না, তারা ভাবে কাজকে ফাঁকি দেবার জন্য ড্রামা করছে কোনো। আর কতদিন, এটা কোনো নাটক নয়। আর কতদিন আপনি ভালো না থাকার কথা বলবেন, শুনবেন? ভালো থাকার কথা, সুস্বাস্থ্যের কথা, শারীরিক মানসিক দৃঢ়তার সাথে বাঁচুন, জীবনটাকে সুন্দরভাবে বাঁচুক। আজকে হাতে একেবারেই সময় নিয়ে শেষ করতে হবে, তাই ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। একেবারেই শেষ, আমাদের বিদায় নিতে হচ্ছে বন্ধু। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘড়ির কাঁটা কটা বলছে আজকে? তাহলে নেক্সট আবার একসঙ্গে আসবো, অনেকদিন পর শীতের মৌসুমে উদ্বোধন করে গেলাম আজ। ভালো থাকার কথা, নমস্কার।